বাংলার মুসলমানেরা, আজকে এই ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন, এরকম ওয়াজ এক বছর পরে একদিন না, প্রতিদিন 24 ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবাহ করার পরে খোরমা বিলি করলেন, মিষ্টি বা খোরমা খেজুর, মোনাজাত কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, বাসর ঘরে যাবেন। হঠাৎ করে এক কাসেদ চিঠি নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে। উনি চিঠি খুললেন, ওখানে লেখা দেখলেন, ও আব্দুল্লাহ, যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি, ওমর, আমি তোমার উলিল আমর বলছি, আমি তোমার উলিল আমর বলছি, যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো, তোমার জিহাদের ময়দানে পাঠাবো। উনি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, মুরব্বীরা বলে, হ্যাঁ আপনি যান, কিন্তু বাসরটা শেষ করেন। হযরত আব্দুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফী সাবীলিল্লাহি ইস্তাকালতুম ইলাল আরদ আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার ভেতরে আছে, আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম, খুব ভালো করে মিলান। তিনি মুরব্বীদেরকে বললেন, হে আমার মুরব্বীরা, আমার মাথার তাজ, আপনারা, সম্মান করি আপনাদের, আল্লাহ কি ডাক দিলেন আমাকে, ইমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়িয়াছো, তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না, উনি হচ্ছে উলিল আমর। কেন? হযরত ওমর যেহেতু আল্লাহ রসুলকে মেনে চলে, এই জন্য ওমরকে মানা এই মুহূর্তে ফরজ। কথা বুঝলেন? আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব, আল্লাহ রসুলকে যে মেনে চলে না ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না, কারণ এটা দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখেরাতের সাথে, নয়তো আমি ধরা খাব। আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি? সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, বাড়ি যে মিলাবেন যদি বিশ্বাস না হয় আবার ওই লোকের মতো আবার বললেন না যে আজকে রাজনীতি হচ্ছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে ডাকবে একা একা, আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি, কান খাড়া করেন দেশের মানুষেরা, কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো, কেয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে, যেই নেতার আদর্শ আপনি মেনে চলেন, যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি নিজে থেকেই বলেন, ওই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে, আল্লাহ তো আগে ওকে দেখবে এরপর আপনাকে, আপনার কি মনে হয় ওর যা অবস্থা, ওর যা চরিত্র, ওর যা সুরত সিরাত, ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলেন? বলছেন না তো এখনই ধরা খাবে।
আপনি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আছি অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি, ভোট দেব বলে আমি মনে মনে করছি, এই লোকটার সাথে কিয়ামতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না, নিজে বলল, তাহলে ও ধরা খেয়েছে। কেটা বললো গো হাত বলেন তো, আপনি আপনি যেন ধরা না খান, এই জন্যই তো আয়োজন। রাজনীতি মনে করে আপনি আসলেনই না, আপনি তো ধরা আরো বেশি খাবেন। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না, আমি তো আজকে কবরের ওয়াজ করবো বলে এসেছিলাম, আপনি কি মনে করে দিলেন? মনে যখন করেই দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে আমারও বাঁচতে হবে। এই জন্য উলিল আমর মানার ক্ষেত্রে খুব সতর্ক, এটা দুনিয়ার বিষয় না, এটা রাজনীতি মনে করবেন না, এটা আপনার আখেরাত জড়িত। আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো কোরআনে কারীম, সবাইকে ওই সহজ ভাবে বোঝার তৌফিক দাও। তাহলে নির্বাচিত এই শব্দটা কোরআনে আছে না নেই? তিনিই নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্য, এবং দিনের উপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন। এই হুয়ার ফাইল আল্লাহ নিজে, জেলা আমির সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে 15 বছরে প্রায় নড়বড়ে হয়ে গিয়েছিল, এটা জেলখানার অন্ধ প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের। আমারও প্রায় কি হচ্ছে, এত কিছু হয়ে গেল কিছুই করেন আল্লাহ। আল্লাহ বলেন দিনের উপরে যদি সত্য সত্যই টিকে থাকতে পারো, যত বাধা বিপত্তি ঝড়ঝাপটা আসবে আল্লাহ নিজে ওইটা দূর করে দেবে। এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে, আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে, না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে। ছাড়া এ পাথর সরানোর জন্য শুধু এ ছাত্ররা না, আল্লাহ যদি নিজে দয়া না করতো কখনো এ জালেম পালাতো না। ওর মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে, দলীয় লোকগুলোকে বইলিয়ে যাবে সে সময়ও পায়নি। মাঝখান থেকে এই পাগলরা এখন বিপদে আছে। আমার মনে হচ্ছে পাগলগুলো বেশি অত্যাচার করেছিল। এই যে হারুন আঙ্কেল, হারুন আঙ্কেল ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে 3 ইঞ্চি, কি নাম দিয়েছে মহিলারাও 3 ইঞ্চির খবর নেই, মেয়ে লোক সেও বলে 3 ইঞ্চি ধরা পড়েছে। 5 তারিখের পর থেকে আজকের এই 31 তারিখ পার হয়ে আজকের 1 তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান। দূর থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার, আরে ভাই তার এখলাস জানেন, তার তাকওয়া জানেন, তার এবাদতের খবর জানেন। আমি ছিলাম তার সাথে 4টা দিন, আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা ওলি দেখতে চায়, ওই আস্তালায় গাছতলায় বস্তলায় যারা বসে আছে বটতলায়, ওরা আল্লাহর ওলি না, আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন, ওটা জিন্দা ওলি। তার এবাদতের মার তা আপনি খোঁজ পাবেন না। এই যে সকালবেলায় এই 65 বছরের একটা মুরব্বী মানুষ, সকাল বলতে রাত 4:30টার সময় ডাক দেয়, ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে, তবে 1-2 কিলোমিটার না, এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় 7-8 ঘন্টার সময় লেগে যায়। এত কষ্ট স্বীকার করে রাত 8-9-10টার সময় ওনারে নিয়ে আসতো, ওনার যেন দেরি হয় যেন ওনার কষ্ট হয়। ঘরে আসার পরে দেখতাম বলতাম মুরব্বী খাবার খাবেন না, ঘুমিয়ে পড়েন, আমার বলছে হামজা ঘুমাও। যত পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না, আমার বলছে ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করব, দরুদ শরীফ পড়ব, 2-2.5 ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা রাত 9:30-10টার সময় কোর্ট থেকে এসে 2-2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে
হাফেজ কিনা আমি জানি না, যতটুকুই পড়তো এরপরে সেজদায় পড়ে যেত, চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়ি গুলো সাদা, চুল সব সাদা হয়ে গেছে, টপ টপ করে পানি পড়ত, শুধু হাত তুলে সেজদার পরে বসে আছে। আমার তো সেজদা লাগে দেড় মিনিট দুই মিনিট, আর ওনার সেজদা লাগতো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা, দেড় ঘন্টা কেটে যেত এক সেজদায়। আমার বারো রাকার তাহাজ্জুদ মিলে মাত্র দেড় ঘন্টা, ওনার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম, কয়জন মহারতি আছে এখানে আমল করে, সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে, খালি ধারণা করে দূর থেকে, হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ, তার যে এলেমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর তো আমি দেখেছি, ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি, বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনাও আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের ওপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয় রাখেন না, এটা আমি আগে জানতাম না, ওই সময় জেনেছি। আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে, সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি, তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে, কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না, স্থায়ী হতে দেবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ আপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে, আল্লাহ এইটাই করে দিয়েছে। এই কথা বলেন এখন নাই তাই, পনেরো বছরে কত মহারথী তো চেষ্টা করলো, সব চেষ্টায় প্রায় বিফল হয়ে গেছে। ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এ মানুষগুলোর সাথে মাস্ট বি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল, জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন, এ দায়িত্ব কার? আরো জোরে, এটা তৈরি করেন কাদের কারণে? যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি। আমরা এই পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে, আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকওয়ার কারণে। বাংলার মুসলমানেরা আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন কোনোদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে, কিন্তু আমরা টের পাই না। এরপরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। সূরা আলে ইমরান চার নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের একশো ঊনসত্তর নম্বর আয়াতটা, এটা তাফসীরে কাবীরে পাবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এ ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে, এটা ধারণাও করা যাবে না, বালা হয়াউন বরং তারা জীবিত, বরং তারা কি আরো জোরে ইংদা রব্বিহিম ইউরজাকুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, ছয়টা ছেলে ওনার, এটাই ছোট, ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না।
আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি, এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে, কোন সন্দেহ নেই, এতে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না, আর খেলে রক্ত গোস্ত তৈরি হয়, খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল দিন, রাতের বেলা গিয়েছিলাম ওখানে, রাত 9:30 পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমার বলছে, আমির হামজা, এক মাস আগে এখানে সাব্বির নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল, এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙে গেছে বৃষ্টিতে, দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি, শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত, আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খেলে মানুষের রক্ত গোস্ত চর্বি চামড়া তৈরি হয়, এক মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত, তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই, না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না, কথা বলেন না কেন? একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল, সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি কোরআনে আছে যে শহীদরা মরে না জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়, আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি এটা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল, এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, উহুদের ময়দানে পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন, কয়েকটা টুকরা আর পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাদিস, এটা পার বেরিয়ে থাকে, ঢাকা যায় না। আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহ নিজে সাহাবিদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন, যেহেতু জানা তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই, শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না, যেভাবে ইন্তেকাল করবে শাহাদত বরণ করবো ওইভাবেই কবরে দেওয়া লাগবে, কারণ কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাঈদ কিয়ামতে যখন উঠবে 4টা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাঈদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন? বলবে, আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম, শেষ পর্যন্ত জালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে, যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরতে হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন। এই ডিস্টার্ব হচ্ছে কেন? ডাক দিয়ে বলেন হামজাকে, রব্বুল আলামিন এই যে আমার চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি খুশি আছি, মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রসুল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি হয়ে যাও।
নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ দেরি করবে? দেরি যে করে না এই আয়াত তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি। ওনাকে কবর দেওয়ার 30 বছর পর কবরটা ভেঙে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে, দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহয়াউন দিয়ে শেষ করেননি, ইনদা রব্বিহিম ইরজাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়, উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের তাজা রক্ত। কথা বলেন না কেন? এই জন্য কোনোদিন এই ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে, বলবেন তো নাই, ধারণা করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে, কারণ কি, আলিয়াল্লাহুল্লাযীনা আমানু ওয়াইত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। রব্বুল আলামিন বলেন কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না, যার ইমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই। আর জেনে রাখো আয়াতের শেষের কথা, আল্লাহ লা ইউহিব্বু যালিমিন, কোনো জালেমকে আমি ভালোবাসছি না, বাসবো না। এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এই জন্য জালেম সারা তাদের কপাল বড় খারাপ, আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই। আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য, কারণ আল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। আমরা আর চাই করে যেন জালেম হয়ে না যাই। এ শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, জালেম, আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি, জালেম বিদায় নিল, এ জালেম আসলো কোত্থেকে? সূরা বাকারার 114 নম্বর আয়াতটা, এই এদিকে তাকান, অমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়াসআ ফী খারাবিহা ইলা আখির আয়াত। ওরে কোরআনে কারীম থেকে দার্স দিচ্ছিল, এক জালেম এসে বলছে এটা বন্ধ করো, এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না। আমি মিলিয়ে দেখলাম কোরআনে কারিমের আয়াত, আল্লাহ মনে হয় ওর নাম দিয়েই নাজিল করেছে। আমান আসলাম, আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও? আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ, যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে, আইয়ুজকার ফি হাসমুহু, তার নামের জিকির করতে, তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে না আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। আমরা মনে করছি জালেম হয়তো বিদায় হয়ে গেছে, না এখনো নব্য জালেম তৈরি হচ্ছে। এই জন্য জালেম যদি কেউ হয়ে থাকেন, বুঝি হন আর না বুঝি হন, থামেন, আপনার কপালে আগুন লাগবে। এটা সূরা শুআরার ভেতরে আছে 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন অতি শীঘ্রই জালেমরা তাদের পরিণতি, তাদের আশ্রয়স্থল দেখতে পাবে। এ জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে, এত বড় দরবেশ কেউ দেখলাম জুলুম করার ফল কি, দাড়ি কেটেও বাঁচতে পারে না। আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি, কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা। কার মামলা? শব্দটা লক্ষ্য করেছেন, জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না, জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে?
ডাক্তার শফিকুর রহমান আজকেও ঘোষণা দিয়েছে কুষ্টিয়ায় যে আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যে পরিবারগুলো অত্যাচারিত হয়েছে তারা যদি এখন অত্যাচারের প্রতিশোধ নিতে গিয়ে কিছু করে ওইটার জন্য আমরা দায়ী না। শব্দটা তো আসলে ঠিক, কারণ ওয়াইন আকবতুম ফাআকিব বিমিসলি মা উকিবতুম বি, আল্লাহ বলেন যতটুকু অত্যাচারিত হয় প্রতিশোধ অতটুকু নিতে পারবা। আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না। আপনাকে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায়, আপনি যত বড় জালেম হন এমনি মরে যাবেন। আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো, আপনি পারবেন? আমার উপরও যতটুকু অত্যাচার হয়েছিল আমি চাই যাদের দ্বারা হয়েছে যে মানুষগুলোর ইঙ্গিত হয়েছে আমি ওই মানুষগুলোকে অতটুকু না করে ছাড় দেবো না। যে যা বলে বলুক গা, এখন যত না মাফ করে দেন না, কিসের মাফ? কোনো মাফ নেই আপনার কারণে। আমার ছোট মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনি না, দোষ করে যদি আপনি শাস্তি দিতেন আমি মেনে নিতাম, কিচ্ছু জানি না আপনি কেন আমার জীবনে এই কাজ দিলেন। আর যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হককে, কোনো আলেমকে এত কষ্ট আমার বাংলাদেশে আমি আর শুনি নাই। আপনি আমার মতো একটা ছোট মানুষকে 24 ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্ডেম সেলে আছি, কত বড় অপরাধী, অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও 3 মাসের বেশি আপনি রাখতে পারেন না, একটা মূল্য চুরি মামলা। জালেমদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের ওপরে অবিচার করা, এক কথা বলছেন এখানে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল সে যেই কয়জনই হোক, যারাই জড়িত এর সাথে এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আর মানের বউ মাফ করবে না। আপনি ওই জায়গায় থাকলে আপনারও মনে হয়তো না আমি মাফ করবো না। আপনি যদি প্রথমে বলে দিতেন যে তাকে আমরা মেরে ফেলেছি, মেয়েটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো, এক কথা বলছেন এখন। এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়েও করতে পারে না 1টা বছর, যুবতী মেয়ে এভাবে জীবন্ত যৌবন কঠিন বিষয় আপনি টের পাচ্ছেন না, তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন। আপনি বলছেন মাফ করে দিন, মাফ করে দিন মানে আপনার মেয়ে যদি হয়তো, একথা তো দুনিয়ার বিষয় না। জালেম যারা জুলুম করছেন আজ এবং 90 জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন। এজন্য আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে, এটা দুনিয়ায় সবচাইতে বড় জালেম। এবার একটা কঠিন আয়াত বলছি, খুব ভয়ঙ্কর এটা। আমি যে জালেম 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 বলছি বারবার কেন জানেন? কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন, নিজে মামলা ঠুকে দেবেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা সুরার 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে। এজন্য বাংলার জালেমেরা আপনার দুনিয়ার জীবন শেষ, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় তা আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন, বলেন না কেন? আমার মামলার যারা আসামি মারা বাদী ছিল, যারা আমার মামলার যারা বাদী ছিল তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিজ গ্রুপের কাছ থেকে। গত পরশু দিন আকিজের মালিক আমারে বলছে, হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের খতিব হিসাবে,
ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে, যদি পাঁচ তারিখ না আসতো ওরা এখনো টাকা নিত। আমার মামলার আয়ু যাই লোকটা মেজানুর রহমান টেকের হাটে বাড়ি, আমার মনে হয় ওরে পেলে পিটিয়ে মানুষ জনগণ মেরে ফেলবে। আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম, অজয় কুষ্টিয়ার এক মাহফিলে, তারা পরের দিন বলছো হুজুর আর নাম বললেন না, কিছু হলে কিন্তু আমরা মারা পড়ে যাব, কেমন ভয় আছে জালেমরা দেখেন। তবে এই যে লোকটা, এই লোকটা পাঁচ তারিখের আগের দিন চার তারিখ রাত্রে টাকা নিয়েছে, এ মামলার আয়ুটা ও এখন নাই থেমে গেছে, আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলে ও শয়তান এখনো টাকা নিত। আপনারা তো আল্লাহর মামলার আসামি, আমার মামলা গত বৃহস্পতিবারে সব ঢিসমিস হয়ে গেছে, খারিজ করে দিয়েছে বিচারপতি, দেখিয়ে বলছে এটা মামলা হইলো, অথচ ওই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতো হ্যাঁ এটা কিছু করা যাবে না, পাঁচ তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করব, কোনো মাল নেই, অনেক নিজে পড়ে পড়ে দেখছে বলছে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, যা সব বাদ, আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে। এই যে খালাসি যখন দিয়ে দেবেন, তো তিন বছর আপনি বিনা কারণে জেল খাটালেন কোন কারণে? খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই, কোনো দোষ আমরা পাইনি নাকি? খালাস দেওয়া মানে তো এই, তাহলে দোষ তো আমার নেই, আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে তিনটা বছর নষ্ট করলেন। গতকালকে একজন মুসলমান হয়েছে পরশুদিন, আমার মনে হয় তিনটা বছরে যদি আমি বাইরে থাকতাম, এই বিশ সালের আগ পর্যন্ত 53 জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর, বের হয়ে একজন হয়ে গেল, এ তিন বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত 50 জনের উপরে মানুষকে আমি জান্নাতে নিতে পারতাম, আপনি সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন। এজন্য জালেম যারা, তারা হামসার মামলার আসামি না, হামসার মামলার আসামি তো হবে নেই, কেয়ামতে আমি না ফাফ করলে আপনি জান্নাত দিতে পারবেন না। আর সবচাইতে বড় দুঃখ আপনার জন্য, আপনি আল্লাহর মামলার আসামি। আল্লাহ আমাদের হেফাজত করুন জালেম হওয়া থেকে, বলেন আমিন। আমির জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে, এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে, আর কোন জালিম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে। আর অনেকের এখন দেখছি চুলকানি আরম্ভ হয়ে গেছে, কোন কারণ আপনার চুলকানি আসবে, আপনি কি জালিম? তার মানে আপনি নিজের থেকেই মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি, সামনেও করব, আপনিও জালিম। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই। অনেকে আপনার নাম বলে বলেছে, বলেন কোন কারণে নিজের দিকে টেনে নিন। পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ আর ছাড় দেয় না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। কাফেররা ধারণা করে আমাদের চেয়ার যে বসে আছি ক্ষমতার চেয়ার, এর নরম চরম নেই, এটা মনে হয় আল্লাহ ভালো বেশি আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন না, ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার, আমরা যা করছি সবই তো বৈধ। আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন, একামতে দিন, জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে। এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না, যেই শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল শয়তান এখন সব ডিম খাচ্ছে, সবগুলো ডিম খাচ্ছে, পচা ডিম। এক কথা বলে না কেন? লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা পাঁচ তারিখের আগ পর্যন্ত পূরণ হয়নি, যেই করেছে এক তারিখে চার তারিখের ভেতরে আল্লাহ সব কমপ্লিট করে দিয়েছে। আল্লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তি, এর চাইতে আর কত অপমান হবে বলেন? বলছিলেন না জেলা আমির যে কেক মারছে, আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে আমরাও দু একটা দিতাম।
কারণ আপনারা যা করেছেন আমার সাথে, কম বেশি এই দেশে যদি দশজন আলেমকে পরিস্থিতির দিক থেকে, এলেম আমল না শুধু পরিস্থিতির দিক থেকে, দশজন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতর আমেন, এটার ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে। গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে, আর বলছে ওই যে হামজা আছে, তার মানে ও পেটের ভেতরে শুনিয়েছে যে হামজা নাম একজন আছে। এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে, মায়ের ভেতরে বেড়ি দিয়ে, তাও ডান্ডা বেড়ি, হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে, চোখ বেঁধে আপনি 11 ঘন্টা টাঙিয়ে রাখলেন, আপনি মানুষ দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গনে, মনে হতো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে, আর ওই কয়েকতলা আছে তো ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পনি কাটত, ঠিকই হচ্ছে। এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে, ওই আপনি সব বলেন, আপনি সব বলেন, আলহামদুলিল্লাহ ভাই, আমাদের মুরব্বি আমাদের মাথার তাঁচের কথা মতো আপনাদেরকে আমরা মাফ করে দিলাম, কিন্তু আপনারা যা করেছেন কোরআন হাদিস পড়ে যা বুঝছি, আল্লাহ আপনাদের মাফ করবে না, আল্লাহ নিজে আপনাদের বিরুদ্ধে মামলা দেবে। এখানে সালেম সারা এবং সালেম এখন যারা নতুন করে হচ্ছেন, আপনারা আল্লাহর মামলার কেসের আসামি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করে জীবন চালাবেন। যে মানুষগুলোর আত্মার মাগফিরাত এবং রুহের আহত মানুষদের সুস্থতায় কামনায় তাফসির মাহফিলের আয়োজনে, বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, যারাই খেদমত করেছে এত বড়, আল্লাহ প্রত্যেককেই তাদের মনের কামনা বাসনা পূরণ করুন। আমরা বারবার বলছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি নাই, আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল, আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না, ষড়যন্ত্র তো থেমে নেই। এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখব কোরআনে কারিম দিয়ে 56,000 বর্গমাইল চলছে, কারণ এই দেশটায় 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবই আমি না দেখি মুরব্বীরা দেখেছে, এক কথা বলে না কেন, শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে, এইটা দিয়ে যেন সংসদ চলে, দেশটা চলে, দেখতে চান না? অনেককে এখন এই নতুন একটা পায়তারা আজ 2 দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায়, এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে, যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘরবন্দি হয়ে যাবেন, এ জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা এখন বুঝতেছে, আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে, অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো, আমির জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন মেয়েরা যে নিরাপত্তা পাবে, কিয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা ভুলতে পারবে না যে আবার কোরআন বাদে অন্য কিছু আসবে, আমরা ওইটা দেখাতে চাই, দেখাবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা 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 মানে সংসদ, সূরা মানে কি, যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে, সংসদ নির্বাচন করার জন্য যে 7টা পদ্ধতি আছে, 7টা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায়, ওই কথাগুলো আল্লাহ সূরা সূরার ভেতরে দিয়েছেন। আমরা মাত্র 1টা আয়াত পড়েছি, আয়াতের নাম্বারও 7, কত, আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, আমি এইভাবেই করে হে নবী আপনার প্রতি ওহি নাজিল করেছি। এই আয়াত নাজিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগেও আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহি দিয়েছিলেন নাকি,
ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ যেটা দিলেন কোরআনান আরবিয়্যা, নবীকে যে আল্লাহ ওয়াহী দিয়েছেন তার নাম আরবি কোরআন। কি কোরআন, এ ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না, এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু পৃথিবীতে সবচাইতে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা। ওহি যেহেতু কোরআনে কারিম আরবি ভাষায় এসেছে, ও মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতেই হবে, মাস্ট বি। আমি অনেক পীর সাহেবের মরিদ, অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল। শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে, এটা 100 ভাগ এখন আমাদের ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে, যে রিপোর্টগুলো পূরণ করা হয় প্রতিদিন 3 আয়াত 5 আয়াত 10 আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন, এই সিস্টেম যদি কেউ 4 মাস 6 মাস 1 বছর পালন করতে পারে, আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে। আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাতে ইসলামী। আমি অন্য কোনো জায়গায় এসে সিলেবাসটা পাইনি, আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লিখা লাগে, আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে। নিজেকে যদি পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান, ফিরে আসেন, আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি। এই জন্য দাওয়াত দিয়ে দিলাম, যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে, আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই, বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো, আপনার জীবন ঠিক ওই ধাঁচে গড়ে তুলবে। একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়, অথচ লোকটা দেখেন ডাক্তার। আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন, উনি কিন্তু একটা সার্জন ডাক্তার, অপারেশন করতেন, তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ। কোরআনে কারিমের লাইনে তো আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ। হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক, আমাদের মতো হাজার আলেমের চাইতেও বেশি। ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, অনেকে আছে ইংরেজি বক্তব্য, দূরের কথা ইংরেজির নাম শুনলে ভয় পায়, কথা বলছে না কেন, স্যার এদিক থেকে জ্ঞান অর্জন করার জন্যে লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ, ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন ইনুর মতো, সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে। এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে আপনিও ভর্তি হতে পারেন, এখনো সুযোগ সময় আছে, আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে। সাফ কথা বলছি, জীবনে গোনাগার যদি হয়ে থাকেন, গোনা অল্প স্বল্প যাই থাক, যদি একামতের দিন কায়েম করা লাগবে, দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে এখলাসের সাথে লেগে থাকতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। সূরা সফের আয়াত, আবার বলছি, ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন, একামতের দিন কায়েম করার জন্য এখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন, কায়েম হলে ভালো, না হলো আপনার অসুবিধা নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না, হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে, তার ভেতরে 1 নম্বর আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই, সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়, মানুষের মতো মানুষ হওয়ার জন্যে, দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্যে। এই দেশে ওপেন বলছি, ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আপনি যদি চ্যালেঞ্জ দিতে চান, নিয়ে আসেন অন্য সংগঠনগুলো, আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব, তামাম দুনিয়া সব নিয়ে আসেন, 100 ভাগ না হলে আমি 99 ভাগ গ্যারান্টি দিতে পারি, ওদের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ ঠিক হয়, এর চরিত্র 100 ভাগের 70 ভাগ ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে যেহেতু ওহী হিসাবে আরবি ভাষায় দিয়েছেন, এখানে শুনলাম একটা মাদ্রাসা আছে,
আমি যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহীকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন। কোরআন শুদ্ধ করা ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। ইমাম মালিক বলেছিলেন মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে, 100 বার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে। আল্লাহ পাক বলেন ইমাম মালিক কোরআন পড়ো, কোরআন পড়ো। উনি বারবার প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো, আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো, শুদ্ধ করে পড়ো, তারতিলের সাথে পড়ো, আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই যেন আমাদের শুদ্ধ করে মাস্ট বিয়েটা পড়া শেখাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন লিতুনজিরাউমাল কুরা ওয়া মান হাওলাহা, হে নবী এই কোরআন দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ। তাফসীর ইবনে কাসিরে লিখেছে ওয়া মান হাওলাহা মানে সমগ্র পৃথিবী। সুতরাং এখন নবী নেই, উনি থাকলে এই কাজটা করতেন, সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন। এ সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে 500টা, কয়টা? সবচাইতে বেশি যেই বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত, কারণ এইটার জবাব দিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কিয়ামত হবে। আল্লাহ বলেন তুনজির ইয়াউমাল জামিউইলা রাইবা ফি, ওই দিন সম্পর্কে সতর্ক করো যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য 8টা মাধ্যম আছে, তার 1 নম্বর মাধ্যম এইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন স্বামী আমার বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজানচিতে অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয়। উনি বললেন কেন? ছেলে আপনার পায়েস খেতে চেয়েছে, পায়েসের টাকা আমাদের কাছে নেই। চলে গেলেন বাইতুল মালে, ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে, যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন। বাইতুল মালে যিনি দায়িত্ব ছিলেন তিনি ওই রকমই তেল মারা মানুষ না, তিনি ডাক দিয়ে বললেন খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি, আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন। উনি বলছে টাকা আমার লাগবে না, বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে, স্ত্রী ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন। 15 দিন পর তিনি পায়েস রান্না করে দিয়েছে। হযরতে আবু বকর বললেন স্ত্রী পেলে কোথায়, আপনাকে বলেছিলাম আপনি তো অপারগতা প্রকাশ করলেন আপনি পারেননি, আমি প্রতিদিন 1 মোট 1.5 মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন, এই 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে, ওটা পাশের বাড়িতে বিক্রি করে আমি আজকে এই পায়েসের ব্যবস্থা করেছি, কোনো উল্টাপাল্টা কাজ করিনি। উনি বললেন ঠিক আছে সন্তান আবদুল্লাহ ভালো করে খাও, দর দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে, বললেন বাইতুল মালের দায়িত্বে আছো অর্থমন্ত্রী, আগামী মাস থেকে আমার বেতন যদি 12,000 টাকা দিতে থাকো তো 2,000 টাকা কম দিও। কেন? কারণ 10,000 টাকা হলেও আমার সংসার চলে এটা আমি দেখেছি, আমার মনে হচ্ছে এই যে কিয়ামতের জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন। আর 1628 জন মানুষ দায়িত্বে আছে, দায়িত্বে যে সরকার আছে থাক, এর এই 1628 জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে 16 ঘন্টায় এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে। এতদিন যারা রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি, কি মডেল দেখিয়েছেন, এটা একটা জরিপ পেলাম আজকে,
এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অবশ্য চাক 2009 সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড, আমার সাথে 1500 জন মানুষের, তার ভেতর আমার মনে হয় 900 মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে। এই 14-15 বছর বেকার তারা জেল খাটতেছে, কিচ্ছু জানে না, এমনও মানুষ আছে। পঞ্চগড়ে এক মুরব্বীর সাথে পরিচয় ছিল, বলছে আমি রিটায়ার করবার এক মাস পরে, অথচ আজ 15-14 বছর আমি জেলে আছি। 2013 সালে হেফাজতের কর্মীদের শাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড, 2014 সালে একক নির্বাচন, 2018 সালে কোটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন, 2018 সালের নির্বাচনে গায়েবি ভোট, বিরোধী দলীয় নেতা কর্মীকে গুম খুন হত্যা এবং আয়নাঘর, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, তার ভেতরে এক দরবেশি 36,000 কোটি টাকা, এটা 11 লক্ষ কোটি। দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা। এর একটাও অস্বীকার করতে পারবেন? আমি দেয়নি, বিবিসি দিয়েছে জরিপটা। এই জন্য তো বলছি 1628 জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হযরতে আবু বকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে, আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না। কি রোল মডেল বানিয়েছিলেন, এই যে জরিপ এখন সামনে আসতেছে, কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পা পালিয়ে যায়। একটা বড় মসজিদের খতিব সে লোকটাও পালিয়ে গেল, তার মানে কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন? কোন জায়গা বাকি? একটা মসজিদের খতিব যদি পালিয়ে যায়, আসলটা তো পালিয়েছে, মসজিদের খতিব পালিয়েছে, তার মানে তামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন। আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ, রোল মডেল হবে হযরত আবু বকরের চিন্তা নিয়ে আসেন, যে আমার 8,000-10,000 টাকা হলে মাস চলে যায়, অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি 2,000 কম দিও, কিয়ামতে জবাব দিতে হবে। বিশ্বাস যত বেশি তৈরি হবে আপনার জীবন পরিচ্ছন্ন হবে। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে, একদল মানুষকে জাহান্নামে দেবে। সুতরাং যাদেরকে জান্নাতে দেওয়ার ঘোষণা দিচ্ছেন, আল্লাহ যেন এই দলে সামিল হওয়ার তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, কোরআনে কারিমের কথাগুলো শোনার জন্য মানুষগুলো এত পাগল, এদের উপরে তোমার খাস রহমত নাজিল করে আল্লাহ। ইয়া জনে যদি খুশি হয়ে সব দিয়ে থাকো, আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও, তামাম দুনিয়ার মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেল আল্লাহ মাফ করে দাও, যে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ মানুষদের সুস্থতায় কামনায় মাহফিলের আয়োজন। আল্লাহ তুমি সব দেখতে পাচ্ছ, সব শুনতে পাচ্ছ, ওদেরকে তুমি শাহাদতের উচ্চ মর্যাদা দান করো, আহতদের তুমি শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। এ বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি কোরআন দিয়ে চলবে, আল্লাহ আমাদের কোনো স্বপ্ন নেই, এটা আমাদের রাজনীতিও না, এটা তোমার নীতি। যেহেতু তুমি জানিয়েছো কোরআনে কারিম দিয়েছি রাষ্ট্র চালাতে, আমরা এটা চাই তুমি চোখে দেখার তৌফিক দাও। যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো। জীবনে কিচ্ছু চাই না আমাদের নিজেদের জন্যে, শুধু এইটা চর্মচোখে দেখতে চাই যে কোরআন দিয়ে দেশটা চলছে। মা বোনেরা পর্দায় আছে, পর্দায় থাকার তৌফিক দাও।
আল্লাহ তাআলা আমার স্ত্রী অসুস্থ, আমি দোয়া চাই, মেহরবানি করে তাকে তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও, আমাদের সন্তানাদিগুলোকে তুমি নেককার বানাও। আগামীতে এলাকায় কোরআনের আলোচনার কারণে আল্লাহ তাআলা যত আলোচনা হচ্ছে হবে, আমাদেরকে তুমি হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। মাটির নিচে যত মানুষ আছে এলাকায় প্রত্যেককে কবরে তুমি জান্নাত দান করো। আল্লাহ শেষ কথা বলি, সালেমদেরকে কিয়ামতের আগে তুমি আর সিয়ারে বসিও না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।